অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড স্বদেশী মহাসংকীর্তন প্রভুর মোহন নৃত্য হয়ে মাতে বাহ্য জ্ঞান কভু বাহ্য হারা অযুত উন্মত্ত করি সমগায় বল শ্রীচরণ চাপে ধরা করে টলমল বাহ্য সবে অঙ্গ জড়ের ও সমান লোকে দেখে বুঝে যেন নাহি তার প্রাণ তখনই কিঞ্চিত পরে করে দরশন বিকশিত মুখ পদ্মে চাঁদের ও কিরণ মোহন নিত্যন পুন জোর হুঙ্কারিয়া হরি নামে আনন্দে বিভোর বারে কো যে হেরে হেন শ্রী প্রভুর ধারা বিষয়ে আবিষ্ট হয়ে হয় বুদ্ধিহারা হারা কহে হেন মানুষ কোথায় কে দেখেছে এই খনি হত প্রাণ পরক্ষণে বাঁচে পাড়া গে লোক সব বোধহীন জন নাহি বুঝে ভাবাবে সমাধি লক্ষণ আচরণ জাতিগত ধর্ম ব্যবসা কামার কুমার উচ্চ জাতি যদি কেহ কায়স্ত ব্রাহ্মণ নামে মাত্র উচ্চ কিন্তু সমান ও রকম বুঝে না সাধনা আদি কি বা তা শত শাস্ত্র পাঠে কি বা সাধু সঙ্গে মিলে কেন তীর্থ পর্যটন উদ্দেশ্য কি তার বিষয়ে মগন মন সংসারী আচার বৈষ্ণব যারা হরি নাম করে কোথা হরি কিসে হরি থাকে কার ঘরে কি প্রকারে মিলে তারে কিবা হয়ে গেলে এ সকল তত্ত্ব কভু নাহি খেলে দেশ জুড়ে বার্তা বেড়ে পড়িল ঘোষণা সমবেত কত লোক না হয় গণনা অপার বালুকা মধ্যে সাগর বেলায় তিল পরিমাণে রত্ন দেখা নাহি যায় তেমতি জনতা মধ্যে প্রভু নারায়ণ সকলে না পায় তাই করিতে দর্শন দর্শনে লুব্ধ মনে আসিয়াছে ছুটে উপায় স্বরূপে লোকে চালে গাছে ওঠে গাছে উঠে এত লোক দেখিবারে নাচ গাছ গোটা বোধ যেন মানুষের গাছ পরম দেখিয়া মূর্তি তো প্রভুই অখিলের পতি ধন্য ধন্য কলিরো মানুষও ধন্য কলি যে কালে হেলায় মিলে প্রভু পদধুলি আসে যেই কালে প্রভু দরশন দেবেরও দুর্লভ বস্তু সাধনের ধন সমধারা জনতার সাত দিন রাত কেবা কোথা থাকে কেবা কোথা খায় ভাত কিছুই নির্ণয় নাই কোথা হতে আসে করিবারে সংকীর্তন প্রভু সঙ্গে মিশে জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার মস্তু